আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কিনা? ভালো না বাসলে আর বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করব, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আনাদার তাইলাইহা, যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না দেখি নাই, আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন, ইধাব ফানদুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও, নিজ চোখে আগে মেয়েটারে দেখে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই সহি মুসলিমের হাদিস, বিষ্ণু ধমক দিয়ে বলেন, এই ধাপ যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে, আম্মা দেখছে, বিয়ে তো করবে, তুমি তুমি দেখো, তার মানে দেখে নিয়ে আসুন না, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন দেখেন, উনি বললেন, আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম, তার সাথে কথা বলতে পারতেছিলাম না, পরে আমি লুকায় লুকায় তারে দেখতাম। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবি সাহাবি ফাকুনতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়, এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে। কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে, ছেলেমেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন, যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে, ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই, ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছামতো বিয়ে করো না। আল্লাহ বলেছে, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারে তোমার ভালো লাগে, মা তাওবা লাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না? নাই, দেখলা ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকে ওটানে ওদিকে ওটানে, আছে না? নাই, এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মন এদিকে ওটানে ওদিকে ওটানে, এক্ষেত্রে এস্তেখারা করবেন, কি করবেন কি করবেন? এস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে দুই রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে দুই রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান, আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম, আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়, হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে? ইস্তেখারা করবেন। সেই বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন, বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো ওইভাবে ইস্তিখারাও শিখায় দিয়েছে, পড়েন সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, ও আল্লাহ আপনার কাছে আমরা চাই, কোনটা ভালো দেখিয়ে দেন, واسالك من فضلك العظيم انك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه قرن امين اللهم ان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني عنه الله এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয়, আমার আখিরাতের জন্য ভালো হয়, তাহলে এই সম্বন্ধের দিকে, এই পরিণয়ের দিকে, এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন, আপনার মন ঝুঁকায় দিবে কে? আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে, আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘুরায় দেন, ঘুরায় দিবে কে? ইস্তেখারা।